দর্শক, আসসালামু আলাইকুম। এমটিভি ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দর্শক, আপনারা দুই একদিন আগে একটি ভিডিও দেখেছেন অনলাইনে। সে ভিডিওটা হলো মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে জেল হাজতে নিয়ে যাওয়ার একটি দৃশ্য আপনারা দেখেছেন। আসলে ওই দৃশ্যটা দেখে বাংলাদেশের মুসলমানের অন্তরে কাঁপন ধরে গিয়েছে। কারণ এভাবে একজন আলেমকে, রফিকুল ইসলাম মাদানিকে কোন অপরাধে গ্রেপ্তার করেছে সেটা আমরা সকলেই জানি। মাওলানা রফিকুল ইসলাম মাদানি কোনো সন্ত্রাসী নয়, চোর নয়, ডাকাত নয়, বা কোনো আন্ডারওয়ার্ল্ডের কোনো সদস্যও নয়। সে একজন আলেম, মুফতি। তার নামে থানায় হাজারো মামলাও নেই যে তাকে এভাবে ডান্ডাবেড়ি পড়িয়ে জেল হাজতে নেওয়া লাগবে, এর কোনো যৌক্তিকতা বাংলার মুসলমানরা জানে না। সেটাই করেছে, বাংলাদেশের ওলামা ইকরামকে এভাবেই তারা অপদস্থ করতে চেয়েছে। একটা মানুষকে আপনি শাস্তি দিতেই পারেন, জেল দিতে পারেন, ফাঁসি দিতে পারেন, তার তো একটা যৌক্তিকতা থাকবে, কিন্তু এভাবে তাকে অসম্মানিত করা, আসলে আমি জানি না কারা এর সাথে, কার ইশারায় সব করা হয়েছে বাংলাদেশের প্রশাসন। এর আগে আপনারা হয়তো দেখেছেন যে মাওলানা মামুনুল হক সাহেবকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কি অপরাধে, একবার আপনারা দেখেছেন মানিব্যাগ চুরির মামলায় নাকি তাকে। এই ধরনের কথা বা এই ধরনের যৌক্তিকতা আসলে কিভাবে দেখায় মানুষের সামনে সেটা আমরা জানি না। মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে যেভাবে হেঁটে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছিল, আসলে প্রতিটা মুসলমানের হৃদয়ে তখন রক্তক্ষরণ হয়েছে। তারা অবাক হয়েছে যে একটা আলেমকে, একটা মুফতি, মাওলানাকে এভাবে ডান্ডাবেড়ি পরিয়ে নেওয়ার দৃশ্যকে। কারণ মাওলানা রফিকুল ইসলাম মাদানি কোনো সন্ত্রাসী নয়, চোর নয়, ডাকাত নয়, তাহলে তার পায়ে কেন এভাবে শিকল বেরি পরানো হলো? নিতেই পারে, আপনি নিতে পারেন জেল হাজতে থানায়, কিন্তু তাকে তো নর্মালি নিতে পারতেন হেঁটে, যে মলান সব চলেন, আপনাকে থানায় যেতে হবে, আপনার শাস্তি হবে, আপনার জেল হবে, চলেন, সে তো এমনিই যাবে, সে তো পালিয়ে যাওয়ার মতো তো লোক নয়। তাহলে আপনারা কেন তাকে এভাবে অসম্মানিত করেছেন? আর তাকে অসম্মানিত করে মুসলমানদেরকে আপনি অসম্মানিত করেছেন। একজন আলেমকে অসম্মানিত করা মানে মুসলিম সম্প্রদায়ে কি অসম্মানিত করা। অতএব এই ধরনের স্বেচ্ছাচারিতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোন যুগে বেরিয়ে আসতে দেবে সেটা আমার জানা নেই, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এ থেকে আমাদের প্রশাসন, সরকার ফিরে আসে। ধন্যবাদ আপনাদের সকলকে, খোদা হাফেজ।